এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, গরু পাচার মামলায় এনামুল হককে জেরার আবেদন, সিআইডির আবেদন মঞ্জুর জঙ্গিপুর আদালতের, তিহার জেলে গিয়ে এনামুলকে জেরার পরিকল্পনা সিআইডির, এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধেও জারি গ্রেপ্তারি পরোয়ানা। যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, গরু পাচার মামলায় এনামুল হককে জেরার আবেদন সিআইডি, সেই আবেদন মঞ্জুর করলো জঙ্গিপুর আদালত। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, কি তথ্য উঠে আসছে? এই মুহূর্তের যে জায়গা কিন্তু খুব শীঘ্রই তিহার জেলে যেতে চলেছে সিআইডির অফিসাররা। একদমই তুলিকা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।